আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো স্ক্রিনের একবার প্রথম লাইনটা দেখে বুঝতে পেরেছো আমি মূলত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের সি ইউনিটের মানে বাণিজ্য ইউনিটের ইংলিশ প্রশ্ন সমাধান করব আমি যে প্রশ্নটা পেয়েছি সেখানে ইংলিশ পাঠটা শুরু হয়েছে 21 থেকে এবং 21 থেকে 40 পর্যন্ত ইংলিশ প্রশ্ন তাহলে ইনস্ট্রাকশনের শুরুতে দেওয়া আছে তোমরা চাইলে পজ করে করে আনসারগুলো নিজের মতো করে চিন্তা করতে পারো দেন আনসারগুলো চেক করতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে নিশ্চয়ই তুমি এমন কিছু জিনিস জানতে পারবে যেটা তুমি হয়তো আগে জানোনি এবং এই প্রশ্নগুলো থেকে কিছু প্রশ্ন হয়তো তুমি যেখানে পরীক্ষা দিতে যাচ্ছ সেখানে डायरेक्टली কমন পেয়ে যাবে তাহলে প্রথম ইনস্ট্রাকশন দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস 21 থেকে 26 21 নম্বর প্রশ্নে আসি আমরা দ্য ড্যাশ ফর কনস্ট্রাকশনস অফ দ্য বিল্ডিং ইজ ইন দ্য হার্ট অফ দ্য সিটি आंसर কি হতে পারে দেখো সাইট মানে উল্লেখ করা আমাদের এখানে কোনো ভার প্রয়োজন নাই তো এখানে আর্টিকেল ডি আর প্রিপোজিশন ফর আছে মাঝে একটা নাউন লাগবে আর্টিকেল ডি এর পর একটা শব্দ সে নিশ্চয়ই নাউন তাহলে এ নাম্বার হতে পারছে না নিশ্চিত বি নাম্বার সাইট মানে কিন্তু দেখা মানে দেখাটাকে রেফার করছে স্লাইড মানে হলো অল্প একটু কে রেফার করে ফলে आंसर লাগবে ডি সাইট মানে কোন একটা স্থান লোকেশন কে রেফার করছে তাহলে आंसर হলো ডি দ্য সাইট ফর মানে এস আই টি সাইট উচ্চারণ অলমোস্ট সেম দ্য সাইট ফর কনস্ট্রাকশন মানে হলো কনস্ট্রাকশনের যে জায়গাটা অফ দ্য বিল্ডিং বিল্ডিং এর জন্য বিল্ডিং এর ইজ ইন দ্য হার্ট অফ দ্য সিটি শহরের একবার প্রাণ কেন্দ্রে অবস্থিত এটাকে বলছে 22 নম্বর প্রশ্ন আসো রিড দ্য ড্যাশ অন দ্য স্ক্রিন মানে স্ক্রিনে দেখো ইনস্ট্রাকশন आंसर বলে ফেলেছি आंसर निश्चय হবে ইনস্ট্রাকশনস দেখো এই যে তোমরা এখন স্ক্রিনে দেখছো আমার স্ক্রিন তো এটা একটা ইনস্ট্রাকশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস কোশ্চেনস 21 টু 26 এটা একটা ইনস্ট্রাকশনস তাহলে স্ক্রিনে ইনস্ট্রাকশন দেওয়া হয় এটাই তো তাই না তাহলে এখানে পড়তে হবে রিড দ্য ইনস্ট্রাকশনস অন দ্য স্ক্রিন স্ক্রিনে দাও ইনস্ট্রাকশনটা পড়ো স্ক্রিনে ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকে নাকি ইমপ্লিমেন্টস দেওয়া থাকে ইনস্ট্রাক্টরস কি দেওয়া থাকে নাকি आंसर নিশ্চয়ই হয় 23 নম্বর প্রশ্ন আসি হি ক্যান প্লে অল দ্য গেমস সে সব গেম খেলতে পারে ড্যাশ ক্রিকেট এন্ড হকি হকি এন্ড ক্রিকেট ছাড়া आंसर দিব নিশ্চয়ই বি অ্যাকসেপ্ট মানে হলো ছাড়া এখন কারো কারো মনে হতে পারে স্যার आंसर এও তো হতে পারে বাক্যের অর্থে মানে উইদাউট অর্থ ছাড়া অ্যাকসেপ্ট অর্থ ছাড়া কিন্তু এখানে অ্যাকসেপ্টটাকে आंसर করতে হবে অনেক কারণে কনফিউজিংও এটা নিয়ে আমি মানে 7-8 মিনিট কথা বলতে পারবো সেটা এখন না পৃথক কোন একদিন কথা বলবো তোমাদেরকে বলে রাখছি যে সে সব খাবার খায় আলু ছাড়া তাহলে বলতে হবে he eats all types of food except potato এমনটা মানে অনেক কিছু খায় একটা ছাড়া অনেক কিছু খেলে এটা ছাড়া বা এই দুটো ছাড়া এটাকে বোঝায় তো except আর without নিয়ে যে কনফিউশনটা আছে পার্থক্য আছে এটা আমি আলাদা একটা ক্লাস নিব ইনশাআল্লাহ তাহলে এখানে आंसर হচ্ছে বি সবগুলো ডিকশনারি সেটাই বলছে তাহলে he can play all the games সকল খেলা এই যে দেখো সব খেলা খেলে হকি এন্ড ক্রিকেট ছাড়া তাহলে आंसर হবে বি he can play all the games except EXCEPT খেয়াল রাখতে হবে আরেকটা অ্যাকসেপ্ট আছে সেটা হলো ACCEPT এক্সেপ্ট মানে গ্রহণ করা তাহলে এখানে হলো অ্যাকসেপ্ট কেমন আবার এক্সপেক্ট একটা আছে সেটা পার্থক্য খেয়াল রাখতে হবে প্রত্যাশা করা হি ক্যান প্লে অল দ্য গেমস এক্সেপ্ট ক্রিকেট এন্ড হকি সে ক্রিকেট আর হকি ছাড়া সব খেলা খেলে 24 বি কেয়ারফুল সতর্ক হও ডোন্ট ড্যাশ ইওর কিজ তোমার কি চাবি হারায়ো না তাহলে ডোন্ট তারপর একটা ভার্ব লাগবে ভার্ব এখানে একটাই আছে কোনটা লুজ মানে আলগা ঢিলা এটা নিশ্চয় না lost এটা হলো noun lost past tense এখানে হয় না কারণ don't আছে না don't run in the sun বলে না যে সূর্য দৌড়াদৌড়ি করো না তাহলে এখানে যেহেতু don't আছে ফলে ভার্বের বেস ফর্মটা লাগবে এখন একবারে আমরা এটাকে কি জানো বলি imperative sentence ফলে এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা आंसर হচ্ছে এ be careful সতর্ক হও don't lose your keys চাবি হারায়ো না lose কিন্তু উচ্চারণ এলো আছে lose 25 the word office spring মানে কি office spring করা ওই লেগ ব্রেক অফ ব্রেক সেটা নিয়ে অফিস রিং মানে সন্তানকে বোঝায় তাহলে চাইল্ড অর চিলড্রেন এটা आंसर ধরব আমরা দেন 26 দা হোস্ট মানে হলো হোস্ট মানে কি যিনি দাওয়াত দেন হোস্ট ওয়াজ ড্যাশ দা নাম্বার অফ গেস্ট মানে কি নাম্বার অফ গেস্ট হোস্ট যিনি আমন্ত্রণকারী মেহমানদের কি করছেন কাউন্ট করছিলেন তার आंसर নিশ্চয়ই आंसर ধরতে হবে সি ওয়াজ কাউন্টিং যেহেতু আমরা ওয়াজ দেখতে পাচ্ছি ফলে এটা past continuous tense আছে the host was counting the number of guests choose the appropriate preposition 27 থেকে 29 বাবা তিনটা preposition থেকে এসেছে সি ইউনিটে he assured নিশ্চয়ই প্রয়োজন অফ হয় বিগত বছরের প্রশ্ন he assured me of his help সে আমাকে তার হেল্পের ব্যাপারে আশ্বস্ত করেছে 87 आंसर নিশ্চয়ই কি দিব আমরা অফ অফ কোথায় আছে এ বি সি ডি তে হ্যাঁ he assured me of his help then 28 I am indebted নিশ্চয়ই তোমরা এটার বি উচ্চারণটা সাইলেন্ট আছে মানে ঋণী থাকা প্রয়োজন হবে টু কোথায় আছে এ বি সি ডি হ্যাঁ I am indebted to you for your help আমি তোমার প্রতি তোমার হেল্পের জন্য নিশ্চয়ই আমিও তোমাদের কাছে ঋণী কারণ তোমাদের কাছ থেকে আমি শিখতে পারছি তোমাদের জন্য ভিডিও তৈরি করতে এসে কিন্তু এই প্রশ্নগুলো আমি সমাধান করতে হচ্ছে আমার কিছু শেখা হচ্ছে তোমরা ঋণী কিনা জানি না নিশ্চয়ই তোমরা তোমাদের টিচারদের কাছে সামহাউ ঋণী আমরা সবাই আমাদের টিচারদের কাছে সামহাউ ঋণী আমি তোমাদের কাছে ঋণী আমি তোমাদের শেখাচ্ছি মিন্স আমি তোমাদের টিচার টু সাম এক্সটেন্ট আবার তোমরা আমার টিচার কারণ তোমাদের শেখাতে গিয়ে আমি অনেক কিছু শিখছি ফলে আই এম ইনডেটেড টু ইউ অল ফর ইওর হেল্প 29 নম্বর প্রশ্ন প্লিজ ড্যাশ দ্য ইস্যুস আর্জেন্টলি প্লিজ আর্জেন্ট ইস্যুটা একটু আর্জেন্টলি দেখেন মানে তদন্ত করেন তাহলে এখানে প্লিজ এর সাথে আমরা লুক এর সাথে প্রয়োজন কি দিব ইনটু প্লিজ লুক ইনটু দ্য ইস্যুস আর্জেন্টলি এই ইস্যুটা তাড়াতাড়ি দেখেন প্লিজ একটু তাড়াতাড়ি তদন্ত করেন आंसर হচ্ছে ডি দেন 30 থেকে 32 সিলেক্ট দ্য সিনোনিমস এন্ড ফলোইং ওয়ার্ডস সো সিনোনিম সমর্থক শব্দ তিনটা প্রশ্ন সিনোনিম থেকে এসেছে এমিকেবল মানে খুব বন্ধুভাবাপন্ন आंसर নিশ্চয়ই ফ্রেন্ডলি আগের বছরের প্রশ্ন কঠিন না মরবিড মানে মরে মরে অবস্থা মিল আছে মরে মরে অবস্থা সুস্থ না আনহেলদি দেখো আছে আনহেলদি ডাইরেক্ট ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য আনবিলিভেবল আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নগুলো সিনোনিম স্ট্রেন না শুধু মানে কারোর জন্য এই প্রশ্নগুলো মোটেও কঠিন না কোনো ভাবেই কঠিন হওয়ার কথা না যদি পরীক্ষার হলে এই পারাটা একটু কঠিন হয়ে যায় কারণ অনেক চাপ থাকে তবে প্রশ্নগুলো কঠিন না নিশ্চয়ই ফাইন্ড দ্য রাইট অ্যান্টোনিম মানে উল্টাটা চাইছে দুটো প্রশ্ন ফ্যাক্ট ফ্যাক্ট মানে কিন্তু সত্য ঘটনা একবার সত্য ঘটনা কোনো বানাওয়াট কিছু নাই তাহলে উল্টাটা চাইছে কিন্তু তাহলে आंसर দিতে হবে ফিকশন ফিকশন মানে কিন্তু গল্প কাহিনী এটা মানে বাস্তবতার সাথে খুব মিল নাই কোনো মিলই নাই প্যাসিভ প্যাসিভ মানে কিন্তু অ্যাক্টিভ উল্টাটা তাই না মানে প্যাসিভ ভূমিকা পালন করে তাহলে অ্যাক্টিভ মানে হলো অ্যাক্টিভ প্যাসিভ মানে প্যাসিভ তাহলে বলছে উল্টাটা কি তাহলে ইনঅ্যাক্টিভ দেওয়া যাবে না কিন্তু প্যাসিভ মানে কিন্তু ইনঅ্যাক্টিভই লেজিও সিনোনিম হয়ে গেছে তাহলে আমরা চাইছি এটা উল্টাটা তাহলে আমরা এটার সাথে মিলাবো ফোর্সফুল কে হ্যাঁ দেন 35 থেকে 37 তিনটা প্রশ্ন এসেছে স্পেলিং থেকে এবং তিনটা স্পেলিংই আগের বছরগুলোতে বিভিন্ন প্যাটার্নে এসেছে এমনটা তাহলে 35 নম্বর প্রশ্নের आंसर নিশ্চয়ই ইনসেপারেবল অবিচ্ছেদ্য ইনসেপারেবল এস ই লাগবে আর দেখো বাকিগুলোতে এ আছে তারপর এ আছে এখানে আবার ইনসেপা আর এর পরে কিছু পির পরে কিছু নাই তাহলে inseparable 36 आंसर again condemn c o n d e m n condemn লাগবে m n উচ্চারণ গভর্নমেন্টের মতো গভর্নমেন্ট না আর উচ্চারণ আমরা করি না গভর্নমেন্ট গভর্নমেন্ট বলি বা গভর্নমেন্ট বলি তাহলে condemn c o n d e m n এখানে n এর উচ্চারণটা করি না আমরা condemn then আমরা 37 এ যাচ্ছি ডকুমেন্টারি এটা কিন্তু কঠিন হওয়ার কথা না 38 নম্বর প্রশ্নের आंसर কি হবে 38 না তো 37 এর आंसर হবে ডকুমেন্টারি টির পরে একটা এ লাগবে তাই না তাহলে কোথায় আছে দেখো টির পরে কিছু নাই টির পরে ই আছে টির পরে ই আছে आंसर নিশ্চয়ই এটা ডকুমেন্টারি ডকুমেন্টারি তাহলে 35 থেকে 37 ছিল স্পেলিং দেন আরো তিনটা প্রশ্ন আছে यस 38 থেকে 39 দুটো প্রশ্ন এসেছে কারেক্ট সেন্টেন্স আকারে সে একটা অ্যাপার্টমেন্টে বাস করে এটার জন্য কি আমি বুঝিয়ে দিতে হবে নাকি she lives in an आंसर হবে নিশ্চয়ই she lives in an apartment then সে একটা অ্যাপার্টমেন্টে বাস করে বলা হয়েছে আর 39 নম্বর প্রশ্নটা বিগত বছরগুলোতে বিভিন্ন প্যাটার্নে এসেছে আমরা এই নাম্বার দেখো who does the car belong এর সাথে relation to হয় ফলে এই নাম্বার ভুল বি নাম্বার who does the car belongs does দিয়েছেন আপনি আবার belongs দিতে চাইছেন কেন এটা না দিলে আমরা এটাকে একবারে आंसर ধরতে পারতাম সহজে তাহলে বি নাম্বার হচ্ছে না সি নম্বরে whom the car belongs to আমরা তো প্রশ্নবোধক বাক্য দেখছি প্রশ্নবোধক বাক্য হলে ডব্লিউএইচ ওয়ার্ডের পর কি থাকে নিশ্চয় অক্সিলারি থাকে ফলে সি নাম্বার হচ্ছে না আমাদের অপশন একটাই আছে आंसर নিশ্চয় ডি বাই whom does the car belong to 40 নম্বর প্রশ্নে যাচ্ছি which of the following nouns মানে নিচের কোন নাউনটা ইজ এ কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কোনটা ships marbles book নাকি টিম টিম দ্বারা নিশ্চয়ই টিমকে বোঝা যায় এখানে কালেকটিভ থাকে তাই না তাহলে টিম শব্দটা একটা কালেকটিভ নাউন লাইক জুরি আর্মি হ্যাঁ কমিটি এটার মতই তো এই ছিল তোমাদের 21 থেকে 40 মিন্স আমাদের গুচ্ছ সরি গুচ্ছ তো না সাত কলেজের ঢাকা ইউনিভার্সিটি সাত অধিভুক্ত সাত কলেজের সি ইউনিটেড মিন্স বাণিজ্য বিভাগের इंग्लिश प्रश्नेर समाधान। आशा करी समाधानটি তোমাদের উপকার হয়েছে। যারা শেষ পর্যন্ত দেখছো ট্রুলি কয়টা প্রশ্ন হয়েছে আমাকে জানাও। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে। যারা আমার সাথে ইংলিশ কোনো কোর্সে জয়েন করতে চাও আমার এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে যোগাযোগের ঠিকানা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারো। ভালো থাকবে তোমরা সবাই, দয়া রাখবে। আসসালামু আলাইকুম। আল্লাহ।